তেলের দাম বৃদ্ধির পর গণপরিবহন সংকটের দুর্ভোগে পড়েছেন নগরবাসী। রাজধানীর বিভিন্ন এলাকায় রয়েছেন আমাদের সহকর্মীরা। এই মুহূর্তে কিশোর জাহানের সঙ্গে আমরা যুক্ত হচ্ছি। কিশোর, আপনি এখন ঠিক রাজধানীর কোন এলাকাতে আছেন? রাজধানীতে গণপরিবহন কি স্বাভাবিক গতিতেই চলছে নাকি সংকট দেখছেন আপনারা? যাত্রীরাই বা কিভাবে দেখছেন? সব মিলিয়ে পরিবহন সংশ্লিষ্টরা এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করছেন? মাসায় যদি বলতে হয়, আসলে আমরা আসলে সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টগুলোতে আসলে ঘুরছি এবং ঘুরে যেটা দেখতে পাচ্ছি, অসংখ্য যাত্রী কিন্তু পর্যাপ্ত আসলে পরিবহন যেটি সেটা কিন্তু নেই। এবং শনিবার হিসেবে আসলে রাজধানীতে যতটুকু চাপ থাকে গাড়ির, সেই চাপটুকু কিন্তু আজকে সড়কগুলোতে দেখা যাচ্ছে না। তার মূল কারণই আসলে ধরা হচ্ছে গতকাল রাতে আকস্মিকভাবে আসলে জ্বালানি তেলে যেই মূল্যবৃদ্ধির কথা বলা হচ্ছে সেটিকে আসলে কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এবং আমি যদি যাত্রীদের কথা বলতে যাই, যাত্রী ভোগান্তিটা কিন্তু আসলে বলতে হবে চরমেই। কেননা সকাল থেকে যারা আসলে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য বের হয়েছেন, অনেকেই আসলে অভিযোগ করছিলেন যে ওনারা আসলে ঘন্টা দেড় ঘন্টা অপেক্ষা করছেন কিন্তু বাসে উঠতে পাচ্ছেন না। জানা ছিল বাস কি নেই, বাস আছে কিন্তু বাস থাকলে আসলে বাস পর্যাপ্ত নয়। এবং যে পরিমাণ বাস আছে তার থেকে আসলে চার গুণ পাঁচ গুণ বেশি যাত্রী কিন্তু অপেক্ষমান এই স্ট্যান্ডগুলোতে। এবং যে কারণে অসংখ্য যাত্রী আসলে উঠতেই পাচ্ছেন না, বাস আসছে ভোরে আসছে। পুরুষ লোক যারা আছেন বা পুরুষ মানুষ যারা আছেন ওনারা আসলে নানাভাবে দৌড়ে কিন্তু বাসে উঠছেন বা ঝুলে যাচ্ছেন, সেই দৃশ্যটিও আমরা পেয়েছি। কিন্তু মূলত মূল ভোগান্তিতে পড়েছেন নারী যাত্রী যারা আছেন, কারণ তারা ছোটাছুটি করছেন কিন্তু যেহেতু অসংখ্য যাত্রী নিয়ে আসলে বাস ভরিয়ে ফেলছেন, যারা আসলে বাস সংশ্লিষ্ট যারা আছেন, কন্ট্রাক্টর যারা আছেন, ওনারা আসলে যেহেতু বাসে যাত্রী ভরিয়ে ফেলছেন, নারী যাত্রী যারা আছে তাদের আসলে ওঠাটা যেমন কষ্টকর হয়ে যাচ্ছে এবং অধিকাংশ যাত্রী আসলে উঠতে পাচ্ছেন না। আর জ্বালানি তেলের দাম বাড়ার সাথে এক ধরনের শঙ্কার কথা আশঙ্কা ছিল, বলা যায় যে ভাড়া আসলে কতটা বাড়বে। ভাড়া কিন্তু বেড়েছে। আমি যদি সিএনজি ভাড়ার কথা বলি সেটা যেমন বেড়েছে, বাসের কথা যদি বলি সেটাও কিন্তু আসলে কেউ কেউ বাড়তি নিচ্ছে, কেউ কেউ বাড়তি নিচ্ছে না। একটু জানার চেষ্টা করব, কয়েকজন এখানে যারা আছেন ওনারা মূলত কলেজের স্টুডেন্ট, আমি একজন অভিভাবক থেকে জানার চেষ্টা করব যে কি অবস্থা আজকে, আমাকে যদি একটু বলতেন। খারাপ, বাসে আমাদেরকে উঠায় না। ওই যে ওই স্টুডেন্টে জিজ্ঞাসা করেন, অনেক আমরা শুনে একরাতে আসছি। অভিভাবক কিন্তু অভিযোগ করছেন যে বাসে উঠাচ্ছেন। আমি একজন আসলে শিক্ষার্থী থেকে জানতে চাই কি অবস্থা আসলে, কিভাবে সকালে কোনো বাস ছিল না, পুরো রাস্তা খালি ছিল। ইভেন যেই বাসগুলো ছিল ওগুলো কিছু নেয়নি, এই কারণে আমরা হচ্ছে সিএনজি দিয়ে চলে আসছি। তোমাদেরকে আজকে বাড়তি ভাড়া গুনতে হয়েছে, মানে সাধারণত কত দিয়ে আসে এবং আজকে? হ্যাঁ, বাড়তি দিতে হয়। এরকম সিএনজিতে আসলে একশো টাকার মতো বেশি দিয়ে আসতে হয়, একশো থেকে দেড়শো টাকার মতো। আর যদি বাসে আসে তখন আমি স্টুডেন্ট হিসেবে হাফ ভাড়া তখন নেয় না, তখন ফুল ভাড়া দিয়ে আসতে হয়। মাসায় যেটা শুনছিলেন যে একজন শিক্ষার্থী আসলে জানাচ্ছিলেন সকাল থেকে আসলে ওনারা যখন এসছেন প্রথমত উঠতে পারছিলেন না, বিকল্প হিসেবে ওনারা অন্য পরিবহন সিএনজিকে আসলে বিবেচনা করেছেন, কিন্তু সেখানে আসলে বাস্তবতা এটাই যে আজকে আসলে অন্য পরিবহন যেগুলোই আছে, আমরা রাইড শেয়ারিংয়ের কথা বলি কিংবা আমরা সিএনজির কথা বলি, সবগুলোতে আসলে ভাড়াটা অনেক বেশি। অন্যান্য সময়ের থেকে একশো দেড়শো টাকা করে আসলে বেশি ভাড়া ওনারা দাবি করছেন। এবং কেন সেটার উত্তর একটাই, যে আসলে হঠাৎ করে জ্বালানি তেলের দাম আসলে যেই বৃদ্ধি এটাই ওনারা মূল কারণ হিসেবে বলছেন। এবং যাত্রী পরিবহনের কথা যদি বলা হয়, বাসের কথা যদি বলি, এখন আসলে বাস ভাড়া নতুন করে নির্ধারিত হয়নি, হয়তো বা হবে, কিন্তু সে পর্যন্ত আসলে যাত্রীদের যে অবস্থা সেটা হচ্ছে যে কিছু বাস আমরা দেখেছি পুরনো ভাড়ায় তারা নিচ্ছেন, কিন্তু নিলেও আগে যেমন কম দূরত্বে যাত্রীগুলো উঠতে পারতো বাসে সেটি কিন্তু ওনারা বন্ধ করে দিয়েছেন। ওনারা আসলে সে ধরনের যাত্রী তুলছেন যারা সে গন্তব্যস্থল পর্যন্ত যাবেন, এবং যদি নাও যেয়ে থাকেন অন্তত সেই পুরো ভাড়াটা কিন্তু ওনারা যাত্রীদের থেকে আদায় করছেন। মাসায় এখন পর্যন্ত ফার্মগেট এলাকা থেকে এটাই ছিল আমার কাছে।